দীর্ঘ প্রায় 18 মাস পর বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মেডিকেল কলেজে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল পরামানিক, হাসপাতালের সুপার, মেডিকেল কলেজের অধ্যক্ষ, রোগী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। পরে মন্ত্রী স্বপন দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতি আরটিএস এর একটা মিটিং হলো। আমাদের এই মিটিংয়ে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা তিনি উপস্থিত আছেন, আমাদের এমএসডিপি, আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল সিএমওই সাহেব, আমাদের বিধায়ক যারা মেম্বার, মেন্টর জেলা পরিষদ, জনস্বাস্থ্যের বর্ধমান মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান, যারা আছেন তারা ছিলেন। এই মেডিকেল কলেজের মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক যেগুলো আরও বেশি প্রয়োজন, যেমন অনাময়, আমাদের আরও কিছু ব্যবস্থাপনা করতে হবে, এখানে এমআরআই, সিটি স্ক্যান এইগুলো বিষয়ে আরও সংখ্যা বাড়াতে হবে, তেমনিভাবে হাসপাতালের প্রবেশমুখে যে টোটো, সেই টোটোগুলোকে কীভাবে তাদের সঙ্গে নেগোসিয়েশান করে কীভাবে সহাবস্থান করা যায়, মানুষের যাতে অসুবিধে না হয় সেই সব নিয়ে আলোচনা হলো। আমাদের একটা বার্ন ওয়ার্ড চালু হওয়ার কথা ছিল, সেটাও নিয়ে বিস্তারিত হয়েছে। আমাদের মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যেখানে থাকেন, বয়েজ এবং গার্লস, সেই হোস্টেলের গুলোকে আরও রিনোভেশন করবার একটা প্রকল্প নেওয়া হলো। এই সামগ্রিক দিক থেকে আলোচনা হয়েছে। দেখুন, একটা বর্ধমান মেডিকেল কলেজের গুরুত্বটা ভাবতে হবে। পিজির পরই তো বর্ধমান মেডিকেল কলেজ, একদিকে হুগলি, একদিকে বীরভূম, একদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বিস্তীর্ণ অঞ্চলে নদিয়া বর্ধমান মেডিকেল কলেজে আসে। এত বড়টা হাসপাতালে পরিকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বিল্ডিং ওখানে তৈরি হচ্ছে, ওটা কিছুটা এই করোনার জন্য তো 1.5 বছর আমরা কাজ করতে পারিনি, এখন এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আমাদের জেলা শাসকও খুব ইনিশিয়েটিভ নিয়েছেন, তাহলে অনেকটাই তো পরিষেবা পাওয়া যাবে। আর বর্ধমান মেডিকেল কলেজে তো এটা তো ভালো করে দেখতে হবে, অনেক জটিল রোগের এই মেডিকেল কলেজের ডাক্তাররাই তো অপারেশন করেছেন, মানুষের জীবন দান করেছেন। এই মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসক যারা আছেন, যারা নার্স আছেন কিংবা হাসপাতাল কর্মচারী আছেন, এই কঠিন করোনার সময় বর্ধমান জেলাকে তো অনেকটা সুস্থ করেছেন। সিএমএইচের ভূমিকা অস্বীকার করতে পারেন? ডিএমএর ভূমিকা অস্বীকার করতে পারেন? করোনার সময় আপনারা তো দেখেছেন, আপনারা কারা করেছে, বর্ধমান জেলার সঙ্গে হিসেব নিন। বর্ধমান মেডিকেল কলেজের পরিসংখ্যান, করোনাতে তাদের কী ভূমিকা আছে, যেখানে এখন 240টা বেড আমাদের করা হয়েছে। আমাদের জেলা প্রশাসনের স্বাস্থ্য দপ্তর, সিএমওই সাহেব নিজে এখানে আছেন, এমনি আছে, প্রতিনিয়ত আমটি আছে। হ্যাঁ, আমরা তো স্বীকার করি আছে, তার স্ক্যাভেঞ্জিং স্টাফ পরিষ্কার পরিচ্ছন্নতা উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারাই নিউজ করে দিতেন যে ট্রলি বয়ে নিয়ে যাচ্ছে রুগীর আত্মীয় পরিজনরা, সেটা যাতে না হয় সেও আলোচনা হয়েছে। চিকিৎসার গাফিলতি সেটা প্রমাণ সাপেক্ষের ব্যাপার, কেউ গাফিলতি করুক কেউ চায় না। আর আমি এও বিশ্বাস করি যে এটা দিস ইজ এ নোবেল প্রফেশন, কোনো ডাক্তার, কোনো আইনজীবী সত্যিকারের যিনি প্রফেশনকে বেছে নিয়েছেন তার চিকিৎসার কোনো গাফিলতি থাকে না, যে যাই বলুন। ক্যান্সারের ব্যবস্থা তো হয়েছে এখানে, যদি গাফিলতি হয়ে থাকে প্রমাণ সাপেক্ষে নিশ্চিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমরা। না কারণে শুনুন, হাসপাতাল মিলছে না ঠিক নয়, অনেক সময় সাপ্লাইয়ের গোলমাল হয়, দেরি হয়, সেগুলো যথারীতি হাসার জন্য ওটাও আমাদের মিটিং আজ আলোচিত। জঞ্জাল সমাধান দেওয়ার জন্যে ভ্যাট কিংবা পৌরসভা এখানে এসেছেন, তিনিও ছিলেন, আলোচনা হয়েছে, সেগুলো পরিষ্কার করে ওরা বলেছেন যে জঞ্জাল সভার যে গাড়ি সেটাকে যদি মুক্ত করা যায় সে বিষয়ে পৌরসভারও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। হাসপাতালে ঢোকার মুখে টোটো যে সমস্যা, টোটোর ব্যাপারে তো কথা হচ্ছে, আইসিসি বললাম টোটোর ব্যাপারে, তো আপনারাও তো টোটো চাবেন, তাদেরও আপনারা একটু বোঝান না, আমরা বোঝাচ্ছি, আপনারাও বোঝান, আপনারা তো সাংবাদিক, সাংবাদিকের তো বড় ভূমিকা শুধু নেগেটিভ নিউজ করা নয়, সাংবাদিকের বড় ভূমিকা পজিটিভ নিউজ করা। তাই যদি হয় তা টোটোওয়ালাদের আমরাও বোঝাবো,
আপনারা আমাদের বন্ধু সাংবাদিকরা, আপনারাও টোটোদের বোঝান না যে তোমরা, ওরাও তো ওদের ওদের ওরাও তো একটা জীবিকা, ওদের সঙ্গে আলোচনার জন্য আইসি ভূমিকা নিচ্ছেন, ইউনিয়ন যারা আছে তাদের সঙ্গে আলোচনায় কথা বলবো। যেমন হাসপাতাল চত্বরে সিসিটিভি, আমাদের বিধায়ক খোকন দাস সেই সিসিটিভিগুলো দেবেন, সেগুলো ব্যবস্থাপনা লাইটে। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।